এই না কি ওই যে বাজারে ব্যাগ দিলাম, একটু বাজার টাজার করে নিয়ে আসিও। কি বাজার করব? নিও একটু সবজি, নিও আলু, নিও একটু ইয়া মাছ, দেখিও ইলিশ যদি পাওয়া যায়, একটু গরুর মাংস যদি পাও। আম্মু আসছে, ওটা রান্না করতে হবে না আমাকে। সবজি নাই, গরুর মাংস ইলিশ কিনবো? হ্যাঁ কিনবা না, শাশুড়ি এসছে, কিনতে হবে না? একটু হলুদও নিবা, যেটা বলছি বড় দেখি সাইজের একটা ইলিশ নিবা, 1 কেজি সাইজের। হ্যাঁ যেগুলো যেগুলো বলছি ঠিক মতো আনবা কিন্তু। হ্যালো গাইস, আমার স্বামীকে আমি আপনার বাজার করতে পাঠাইছি, এখন দেখি যে কি বাজার নিয়ে আসে। কারণ ও হইলো জন্মের কিপটা যেটাকে বলে বাংলা ভাষায়, ওই খরচ আনতে বলবো একটা, ও নিয়ে আসবে অন্যরকম। দেখি ও কি কি বাজার নিয়ে আসে, যদি একটু কম বেশি করছে তাহলে আজকে ওর একদিনকে আমার একদিন। আপনারা শুধু দেখেন যে ও কি কি নিয়ে আসে, আমিও দেখবো আপনারাও সাথে দেখেন, তারপরে দেখেন ওর অবস্থাটা কি বানে। ওই তুমি? হ্যাঁ এই যে বাজার আনছো। দাদা বলছিল মা দুইটা ব্যাগ দিলাম, একটা ব্যাগ কিনবা? একটা না, তুমি কি কয়টা আনবো? ব্যাগে বাজার করতে কয়টা বাজার লাগে মা? ব্যাগের ওজনও নাই। কি নিছো তুমি? কি নিছি? কি আনতে বলছি তোমাকে, কি নিছো? দেখো 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 কি নিয়ে আসছি, দেখো। খালি বাজার কম বেশি, আমি ভাবতেই ছিলাম যে তুমি এগুলো কিছু করবা। কি করবো, কিছুই করি নাই। দেখো যেগুলো বাজার আনতে কইছো ওই অনেক টাকা লাগে, ওগুলো হবে না। আমার কি আছে দেখো, তোমাকে আমি ইলিশ মাছ আনতে বলছিলাম না? হ্যাঁ, কি আনছে এটা? কি ইলিশ তো 1 কেজি সাইজের ইলিশ আনতে বলি নাই? 1 কেজি সাইজের ইলিশ, দাম জানো? ওটা কি? ওটা ইলিশ তো। দেখো দেখো আমার একটা তালুর সমান। দেখো ওখানে 4টা ইলিশ না কটা ইলিশ আছে দেখো। দেখো 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 1 কেজি ইলিশ একটা কত বড় হয়, আর এটাকে একটা করে সিরিয়াল দেখো ধরো কত বড় হয়। সেই জন্য এগুলো আমি খাওয়াবো, আমাদের জন্য ঠিক আছে। তাপি কি করবো দেখাবা? আমি দেখো কতগুলো ইলিশ নিয়ে আসি দিছি, দেখেন কতগুলো ইলিশ এখানে। হ্যাঁ টাকা লাগে না? কি বাজার একটু ধনিয়া পাতা কেন? তো কতগুলো লাগে? ধনিয়া পাতা বাজারে নাই, আছে অনেক দাম, ওটা অল্প একটু করে আনাই ভালো। আবার আনবো একটা ফুলকপি। হ্যাঁ এই যে এটা ফুলকপি কে খাবে? তুমি খাবা না, তোমার বাচ্চা খাবে না, আমি খাবো না, আমার মা খাবে না, আমার ভাগ্নি খাবে, সবাই মিলি খাবো। আলু দিবার মধ্যে কটা হয়ে যাবে, মানে লিমিট একে ক্রস করি ফেল। এটা কি পাতাও নাই? হ্যাঁ পাতালা পিয়া দাদা, পাতালা পিয়া। এই যে পাতা মাথা, এই তো পাতা বের হচ্ছে, কয়েকদিন পানিতে রাখলে আর একটু বড় হবে, তখন তুমি একটা করে কাটি কাটি তরকারিতে দিতে পারবা। এটা বাজারে কিনতে তোমার লজ্জা লাগে নি দোকানদারকে যে বলছো? না ওরা তো কেজি বিক্রি করতেছে, কেজি 100 টাকা। হ্যাঁ আমি কইলাম আমার 50 গ্রাম দেন, ওরা 50 গ্রাম দিয়ে দিছে। কি বলছো এটা দোকানদারকে? 100 গ্রাম দিতে বলছি, 100 গ্রাম দিছে। আর এটা তুমি রান্না করবা, আর এই যে এটা যেটা আছে এটা এটা অল্প পাতা, এখন এটা তুমি পানির মধ্যে দেখো শিপা হয়েছে, পানির মধ্যে এভাবে রাখবা, এখান থেকে মাথা বের হবে, একটা করে কাটবা আর রান্না করবা। আমার পুরা বাড়ি গন্ধ করবে। তুমি মানে আরে দুইটা আনি নাই দেখো, দুইটা পিয়াজ। হ্যাঁ তো দুইটা পিঁয়াজ কি, দুইটা পিঁয়াজ দিয়ে তো রান্না হবে? পিঁয়াজ একটা, আদা একটা, রসুন
এখানে কয়টা চাই পাঁচটা কাঁচা মরিচ, এগুলো দোকানদারদের কাছে চাইতে তোমার কি একটু লজ্জা লাগে নাই? তোমাকে কি ভাবলো? কিছু ভাবে নাই, কি ভাববে? তোমাকে তো বাজার যেমন সামর্থ্য তেমন বাজার, ভাববে কি? ভাবার এখানে তো কিছু নাই। ওইভাবেই রান্না করতে হবে, ওইভাবেই করার কিচ্ছু নেই। জিনিসের দাম জানো, এটা বাড়িতে বসে বসে খায়া খায়া তো মোটা হয়ে গেছো, ফুলি গেছো। তুমি নিজে রান্না করো, নিজে খাও বাবা। আমার এগুলা মানে পোষাবেও না, আমার চলবেও না, আমি এগুলা নিয়ে থাকতে পারবো না। থাকতে হবে, খাইতে হবে। এই ইলিশ মাছ কিন্তু 1000 টাকা শেষ, আর টাকা কই পাবো? আমার মায়ের সামনে এগুলা দেখাইলা যে এরকম, হ্যাঁ আপনার মেয়েকে এরকম ভাবে রাখি, হ্যাঁ এই যে ইলিশ মাছ নিয়েছি দেখি, তোমার মা খুশি হবে না? এগুলো ইলিশ দেখি, হ্যাঁ ঠাকুমা হ্যাঁ বলেন তো, মাছ কিনতে টাকা শেষ, আর বাজার কোথায় থেকে করবো? ওটা বুঝতে হবে তো। আচ্ছা কোনো সমস্যা নাই, একটা একটা করে খাওয়া যাবে। তুমি যদি না বলতো তাহলে তো আমি অনেকগুলো বাজার আনতে পারতাম। ওখানে কিনি টাকা শেষ, বাজেট শেষ, পরে যেটা বাচ্চা ওইটা দিয়ে লামছা মানছি। কি যাও, ঠিক আছে কোনো সমস্যা নেই, খাইতে হবে না। এটা রান্না করে মজা লাগবে, এটা স্বাদ আছে তো এই মাছে, ভাজবেন ফ্রাই করি করে খাওয়া হবে। তুই খাইস না, খায় দেখেন চেহারা, দেখেন দেখেন গালগুলো কত বড় বড় হয়েছে, ফুলি ফুলি। ওরে বাপ রে বাপ রে, মাইদিছি রে মাইদিছি রে। মূলা কিন্তু আমার বাচ্চারা খায় না, তুমি একাই খাবা মূলা। ঠিক আছে বাবা, কি আনলো আর এগুলো কি দেখো তো, এগুলো এগুলো দেখি আমার মনে হচ্ছে মনটা করছে সব খুব মজা লাগে। ধৈর্য ধরো, হ্যাঁ আবার আনবো, আবার আনবে। কালকে অন্য খরচ নিয়ে আসবো তখন বেশি করি, কালকে একটু বেশি করে আনিয়ে দেবো। হ্যাঁ কালকে তোমাকে 6 দিনের 6টা পিয়াজ, 6টা রসুন, গরুর মাংস সব যদি একটা করি, যদি পিয়াজ আনতে পারো, একটা রসুন আনতে পারো, একটা গরুর গোছের পিস নিয়ে আসতা। গরুর গোছের একটা পিস যে দেয় না, দেয় না, না না না, জনপ্রতি 4-5টা চাইছিলাম, দেয় নাই। বাসায় আমরা 10 জন আছি, 10টা মাংসের টুকরা চাইছিলাম, দোকানদারকে বলছে যে দেবো না, ওইভাবে দেবো না, 1 কেজি নিতে হবে। 1 পোয়া নিতে গেলেও তো টাকা লাগবে, 10টা টুকরা নিতাম, 200 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম হইতো তো আমার সবার হয়ে যেত, এক টুকরা করে সবাই খাইতো, একটা করিয়া কার্ডিনাল বড় আলু দিতে আর একটা করি গোস। হ্যাঁ ইলের টাকা না, না ইলের টাকা লাগে নাই আনতে, দেখি যাও দেখি যাও। হ্যাঁ দেখছেন, আপনি দেখছেন কেমন ব্যবহার। ঠিক আছে আমি মানাই নিব বাবা। বাজারটা আমি লুকিয়ে রাখছিলাম বুঝছেন, যাতে বুঝতে না পারে, বাজার আমি লুকিয়ে রাখছিলাম। কই আয়, হ্যাঁ এই যে বাজার, এই যে এই যে, হ্যাঁ ব্যবহার মানুষের সাথে ব্যবহার এখন করে। হ্যাঁ বাজার করছে যদি তো আমাকে কেন এইভাবে দেখাইলে তুমি? হ্যাঁ দেখলাম তোমার ব্যবহার, দেখলাম ব্যবহার এরকম। আমি তুমি আমার মায়ের সামনে এইরকম বাজার নিয়ে আসবে, আমি চিল্লাবো না? এটা ব্যবহার দেখলাম, খালি পরীক্ষা করি দেখলাম যে কেমন ব্যবহার। দেখেন কত খারাপ, এইখান থেকে পেঁয়াজ আর ধনিয়া পাতা বের করে আমাকে দেখাইছে। হ্যাঁ লাউ এর সাথে কি গোস নাম নাই অনেক।
ভালোই তো বুঝ পাইছো। এটা কথা হইলো ধৈর্য ধরতে বললাম, জানি তো প্যাকেট, এই যে চা খাও দুধ পনের প্যাকেট, জানি তো আমার জামাই এত চিপচে না, চা পাতা তুই খামা খা চিল্লে চিল্লি করলি, ঠিক বুটের ডাল ভালো করছো, টিকিয়ে বানাবো এখন, ঠিক আছে এখন বাজার পেয়ে আমি খুশি। তা ব্যবহার দেখলাম, ব্যবহার দেখলাম না, ব্যবহার দেখলাম মানুষ, আমি তো ভদ্র ভাবে তোমার সাথে কথা বলছি, অন্য কোনো মেয়ে হইলে না ওইখানে তোমাকে বাপের বাড়ি চলে যেতে, যাও ফিরাছো কেন, এখন যাও আনছো যে বাজার, এখন কেন যাবো, এখন কেন যাবো, এটা কোন কথা, ব্যবহার আমি দেখলাম, আমি কোনটাই খাবো না, তোমার ব্যবহার দেখি আমার পেট ভরে গেছে, না 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 আমি আর কিছুই বলবো না, হাফেজ, দেখাইলাম আমার বউয়ের আজকে আর একটা নতুন রূপ, বাজার আনি নেই দেখি বাপের বাড়ি চলে যেতে বলছিল, তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে কথা হবে।